वेलकम नमस्कार सुस्वागतम एसएससी ते आपनादे स्वागत आमादे वेबसाइट www.onlinessc.com आर आमादे मोबाइल ऐप ऑनलाइन एसएससी जा गूगल प्ले स्टोरे आपनारा सम्पूर्ण बिनामूल्य पेये जाबेन। तो आज के आपनादे जन्य अत्यंत सुखबर जे आज के বিকেলবেলা যেমন আমি বলেছিলাম যে আজকে রেজাল্ট বের হতে পারে, তো আজকে ক্লার্কশিপের 2019 ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বার করলো কিন্তু আসতে। তো আজকে কিন্তু শুধুমাত্র কিন্তু সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরিয়েটের রেজাল্ট বের হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু রিজিওনালের রেজাল্ট বের হয়নি। যে সমস্ত ছেলে এবং মেয়েরা মানে ছাত্রছাত্রীরা রিজিওনালকে আগে প্রায়োরিটি দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু পরে বের হবে, কিছুদিন পর বের হবে। এবার প্রশ্ন হলো কবে বের হবে এবং যাদের বের হলো তাদের কি সবার জব সিকিওর হলো, মানে তারা কি সবাই জব পেয়ে গেছে, বা কতদিন লাগতে পারে এই রেজাল্ট থেকে চাকরিটা পেতে, মানে জয়েনিং করতে কত সময় লাগতে পারে এবং এর পরের স্টেপই বা কী হবে, এই সব প্রশ্নের জবাব নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে, আপনাদের কাছে অনির্বাণ। তো আগামী 2-3 মিনিট আমার সঙ্গে থাকুন, আমি সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দেব। তো আজকে যে রেজাল্টটা বের হলো, আজকে শুধুমাত্র সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরিয়েটের রেজাল্ট বের হয়েছে এবং এদের যে এনাদের যে পোস্টিং হবে সেইগুলো পুরোটাই হলো কলকাতাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিছু পোস্টিং আমাদের দার্জিলিংয়ে আছে সেক্রেটারিয়েটের, কিন্তু বেশিরভাগ যে পোস্টিংটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু কলকাতাতেই হবে। এর সেক্রেটারিয়েটের টোটাল পোস্ট সম্ভবত 690 পোস্ট রয়েছে আর বাদবাকিতে রয়েছে ডাইরেক্টরিয়েট পোস্ট। কিছুদিন পর মানে ধরুন 10-12 দিন পর, আমি সঠিক সময়টা এক্ষুনি বলতে পারছি না, তো পিএসসি নিশ্চয়ই পরবর্তীকালে নোটিফাই করবে কবে বের করবে, এই সপ্তাহের মধ্যেই হয়তো নোটিফাই করতে পারে, হয় কিছুদিন পর। আমার অনুমান হচ্ছে 1-1.5 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের রিজিওনালের রেজাল্ট বের হবে এবং আপনাদের কোন কোন ডিপার্টমেন্ট অ্যালট হয়েছে সেটাও কিন্তু বলে দেওয়া হবে, তখন সেই ভিডিও নিয়ে আমি চলে আসব। তো আজকে যাদের রেজাল্ট বের হলো তাদের নিয়ে আমি কিছু কথা বলে দিচ্ছি আপনাদের। তো আপনাদের যে প্রশ্ন হলো চাকরি পেতে, মানে আজকে যে রেজাল্ট বার হলো জুন মাসের আজকে মিডল, তো চাকরি পেতে কত সময় লাগতে পারে, তো চাকরি পেতে আমি বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট 4-5 মাস কিন্তু সময় লাগবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সময় কিন্তু আরও বেশিও লাগতে পারে, অর্থাৎ আপনার পুজোর পর কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এর মধ্যে কি কি হবে এবং আপনাদের কি করতে হবে, আপনাদের কি রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কি যোগাযোগ করতে হবে, সেই জন্য আমার সঙ্গে পুরো ভিডিওটা কাইন্ডলি স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এরপর যেটা হবে, আপনাদের প্রত্যেকটা সেক্রেটারিয়েটে আপনাদের পারের যে লিস্ট একটা বার করবে, পার একটা লিস্ট বার করবে যেখানে ভেরিফিকেশন রোল দেওয়া হবে, আপনারা ওখান থেকে ভেরিফিকেশন রোল ডাউনলোডও করে নিতে পারেন বা পার থেকে গিয়ে সেক্রেটারিয়েট যারা আছেন তারা কিন্তু ওখান থেকে নিজে থেকেও কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে পারেন এবং সেই ভেরিফিকেশন রোল আপনাদের এখানে ভিআর বলা হয়, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হবে আপনাদের। আপনাদের নর্মাল যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা অলরেডি হয়ে গেছে, এরপরে বাকি আছে পুলিশ ভেরিফিকেশন আর মেডিকেল। তো এই দুটো প্রসেস হবে আপনাদের, এই দুটো প্রসেস হতে অ্যাপ্রক্সিমেট 4-4.5 মাস, কখনো 5 মাসও কিন্তু সময় লেগে যায় পুরো প্রসেসিংটা হতে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অধৈর্য হবেন না, আপনারা ধীরে ধীরে এই প্রসেসগুলো আপনাদের সম্পন্ন হবে, আপনাদের এই মুহূর্তে কিছু করার নেই। এই মুহূর্তে ডিপার্টমেন্ট থেকে যারা ডাইরেক্টরিয়েট পেয়েছেন ডিপার্টমেন্ট থেকে আপনাদের নির্দিষ্ট সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে, লেখা আছে দেখবেন পিএসসি কিন্তু আর আপনাদের কোনো ইন্টিমেট করবে না চিঠি দিয়ে বাড়িতে যে আপনারা জবটা রেকমেন্ড করেছে তারা, এটা কিন্তু রেকমেন্ডেড লিস্ট। এর মাঝখানে যদি পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়, ঠিক আছে, বা মেডিকেলে যদি বড় কোনো সমস্যা থাকে, নর্মালি মেডিকেলে এখানে কেউ কাটতে আমি দেখিনি নর্মালি, তো মেডিকেলে যদি কোনো বিশাল বড় সমস্যা থাকে বা যদি আপনাদের পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের এই জবটা পেতে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে, আদারওয়াইজ এই জবটা পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। কারোর যদি কোনো ক্রিমিনাল রেকর্ডস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জব পেতে কিন্তু একটু সমস্যা হতেও পারে, বা আপনাদের দেখুন আপনারা অনেকে অনেক সময় স্কুলিং করেছেন, দূরে দূরে স্কুলিং করেছেন, কেউ ধরুন থাকেন হয়তো হুগলি জেলায়,
কিন্তু তার স্কুলিং হয়েছে হয়তো বাঁকুড়া জেলায় বা বীরভূম জেলায়, সেইখানে কিন্তু অনেক সময় চিঠি পাঠিয়ে সেইখানে আপনি পড়েছেন কি না সেইগুলো কিন্তু রেসপেক্টিভ থানা থেকে কিন্তু জানানো হবে। তো এক্ষুনি কিন্তু প্রসেসিংটা ধীরে ধীরে শুরু হচ্ছে, সময় লাগবে প্রসেসিং হতে। আমি আগে থেকেই বলে রাখলাম পুরো কাজটাই কিন্তু হয়তো পুজোর পর শেষ হবে, ঠিক আছে, আরও অনেক দেরিও হতে পারে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, তারা বিভিন্ন জব করেন বিভিন্ন জায়গায়, সেন্ট্রালে অনেকে জবে আছেন বা স্টেট গভর্নমেন্টে অনেক জায়গায় জব আছেন, তারা কি জব ছেড়ে চলে আসবেন কি না এখানে এই জবটায়? তো আমি এক্ষুনি আপনাদের রিকোয়েস্ট করবো, এক্ষুনি জবটা ছাড়বেন না, একটু সময় নিন। পুজোর পর আপনি অফিসকে ইন্টিমেট করবেন যে আপনি পেয়েছেন, যখন আপনাদের ভ্যারিফিকেশান হয়ে যাবে, পুলিশ ভ্যারিফিকেশান হয়ে যাবে বা মেডিকেল হয়ে যাবে, তারপরে আপনাদের রেসপেক্টিভ অফিসকে আপনার নোটিফাই করুন যে আপনাদের জবটা ফাইনালি হয়েছে, তখন তারপর থেকে ওখান থেকে কিন্তু রিলিজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করবেন না, যারা যারা প্রশ্ন করেছিল তার প্রশ্নের উত্তর। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে রিজিওনাল লিস্ট বের হবে, রিজিওনাল লিস্ট বের হওয়ার পর আপনাদের কিন্তু এক এক করে সেম প্রসেস কিন্তু আপনাদের হবে, যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আপনারা পাবেন সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের সেখান থেকে ভেরিফিকেশান রোল দেওয়া হবে, সেই ভেরিফিকেশান রোল আপনারা ফিল আপ করবেন, থানায় রেসপেক্টিভ থানায় জমা দেবেন। এবং আপনাদের ধরুন আমি হুগলিতে থাকি, হুগলির ধরুন চুচুড়াতে বা শ্রীরামপুরে আপনাদের মেডিকেল হবে হুগলিতে, এবং প্রত্যেকটা জেলাতেই একটা সদর হাসপাতাল আছে, সেখানে আপনাদের মেডিকেল হতে পারে। সেখানে মেডিকেল হওয়ার পর আপনাদের যেমন মেডিকেলের মধ্যে থাকে চেস্ট এক্সরে থাকে, আপনাদের স্পুটাম টেস্ট হতে পারে, ঠিক আছে, ইউরিন টেস্ট হতে পারে, খুব নমিনাল যে বেসিক জিনিসগুলো, ব্লাড টেস্ট কিছু থাকে সেই ব্লাড টেস্ট হতে পারে, ঠিক আছে, কী হবে সব বলে দেওয়া হবে ওখানে, কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। মানে আমি নর্মালি এতদিন পর্যন্ত এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, অনেক ছেলে মেয়েকে দেখেছি মেডিকেলে কেটে গেছে, মানে এই সিভিল জবে খুব একটা আমি দেখতে পাইনি, ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জবটাকে সিকিওর মোটামুটি ধরতে পারেন। এখন অনেকে ভাবছেন যে জবটা সিকিওর কি না, যখন আমরা জব পেয়েছিলাম তখনও কিন্তু বারবারই ভেবেছিলাম জবটা সিকিওর কি না, মানে এরপরে কোনো কেটে যাওয়ার কোনো ভয় আছে কি না। এক্ষুনি আপনারা পারে চলে গেলেন বা এখানে গিয়ে দেখা করলেন, এক্ষুনি করার দরকার নেই, ধীরে ধীরে একটু সময় দিন, এই মাসটা যাক, নেক্সট মাসে পিএসসি বা অন্য ডিপার্টমেন্ট কিন্তু ইন্টিমেট করবে, সেই ডিপার্টমেন্টের রেসপেক্টিভ যে ওয়েবসাইট আছে আপনারা কিন্তু নজর রাখুন, নজর না রাখলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, সমস্ত যখন প্রসেসিং শুরু হবে আপনারা নিশ্চয়ই খবর পেয়ে যাবেন। আরও ইউটিউব স্যার ম্যাডামরা আছেন, তারা নিশ্চয়ই বলে দেবে আপনাদের এই জায়গার বেরিয়েছে ওই জায়গার বেরিয়েছে, তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা ফলো করুন, আমাদের তার চাইলে করতে পারেন। তো সেখানে আপনি দেখলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তো ইউটিউব তো আছেই, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের বলে দেওয়া হবে, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের মিস যাবে না, কোনোভাবেই মিস যাবে না, আপনারা খবর পেয়ে যাবেন, যেমন আমরাও পেয়েছিলাম আপনারাও পেয়ে যাবেন। নির্ভাবনায় থাকুন, একটা উত্তেজনা কাজ করে, কী হবে এর পরবর্তী স্টেপ কী হবে, স্বাভাবিক, এটা আমারও হয়েছিল। তো আমাদের নর্মালি আমি প্রথমে যে জবটা পেয়েছিলাম পুলিশের সাব ইন্সপেক্টর জবটা পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার কিন্তু মোটামুটি 7-8 মাস সময় লেগেছিলো, এটা আমার সময়, প্রসেসিং একটু তাড়াতাড়ি হয়েছে আগের থেকে, তো সেক্ষেত্রে আপনাদের আরও একটু কম সময় লাগতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের দিনটা খুব স্পেশাল আপনাদের কাছে, যারা প্রথম কোনো জব ক্র্যাক করলেন তাদের জন্য স্পেশাল। আমি যখন প্রথম কোনো জব ক্র্যাক করেছিলাম সেই রাতটা আমার ভালো করে ঘুম হয়নি, আর ঘুম থেকে উঠে অদ্ভুত একটা সিচুয়েশন, একটা বেকারত্বর জ্বালা থেকে একটা নতুন জায়গায় আমরা প্রবেশ করলাম, যেখানে লাইফটা হয়তো একটু সিকিওর হলো, দেখা যাক কী হয় এর পরবর্তী স্টেপে, আমি ধীরে ধীরে জানাতে থাকবো, আপনাদের একদম নিশ্চিন্তে থাকুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, ওখানে জয়েন হয়ে যেতে পারেন, কোনো কোয়ারিজ থাকলে আমি ওখানে ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ সবাইকে, সঙ্গে থাকার জন্য শুভরাত্রি, নমস্কার।